প্রিয় দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো লোকসভা ভোটে কাসেম সিদ্দিকি ভাইজান ভোটে দাঁড়াতে চলেছে। লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন কাসেম সিদ্দিকি ভাইজান। কোন জায়গায় দাঁড়াতে পারে, যত সম্ভব যাদবপুরে দাঁড়াতে পারে। তিনি জানিয়েছেন যে মানুষ যদি চায় তো আমি মানুষের স্বার্থে ভোটে দাঁড়াতে পারি। চলুন সেই ভিডিও আপনারা আমরা দেখে আসি। লোকসভা ভোটে দাঁড়াবো যদি মানুষ চায়, হিন্দু মুসলমান যদি আমাকে চাই হারাবো, এবং বিধানসভায় যদি মানুষ চাই দাঁড়াবো। আমার ভাইয়ের উপরে যখন অত্যাচার করেছে, আমার ভাইকে যখন বেইজ্জতি করেছে, আমার ভাইকে যখন জেল খাটিয়েছে, আমার ভাইয়ের যখন গলার ধরেছে, আমার ভাইয়ের নবিশ্বন্য টুপি ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকির ভাইয়ের পাশেই থাকলে সরবিরিয়া বাজারের পার হয়ে আমার গাড়ি বাম দিকে আমাকে বং ছুড়লো। মানুষ যদি চায়, হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাসেম সিদ্দিকি যদি চায়, বা ফুরফুরা শিল্পী যদি ভালোবেসে থাকে, তারা যদি চায়, তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান, অবশ্যই না, অন্তরে দাঁড়াবো, লোকসভা ভোটে দাঁড়াবো, হয়তো যদি পারিতে বিধানসভায় দাঁড়াবো। মানুষ যদি চায়, মানুষ যদি কাসেম সিদ্দিকির হাত ধরে টানে, আমি রাজি আছি। হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চায় যে পীর পরিবার থেকে আর একজন উঠে আসুক, আরও দুজন উঠে আসুক, আরও তিনজন চারজন পাঁচজন উঠে আসুক, আমি আমার ব্যক্তিগত বিভাগে বলছি, আমি মানুষ যদি আমাকে চায় আমি অবশ্যই আমি আন্দোলনে দাঁড়াবে, তাই বল। মানুষ যেটাকে সহিংসিত দাঁড়াবেন না, মানুষ যেটা যেটার সঙ্গে আমাকে চয়েস করবে, মানুষ যেদিকে বলবে আপনি দাঁড়ান। তবে আমার ভাইয়ের উপরে যখন অত্যাচার করেছে, আমার ভাইকে যখন বেইজ্জতি করেছে, আমার ভাইকে যখন জেল খাটিয়েছে, আমার ভাইয়ের যখন গলার ধরেছে, আমার ভাইয়ের নবিশ্বন্য টুপি ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকির ভাইয়ের পাশেই থাকে বর্তমান সরকারের প্রতি নারাজ। দেখেন, এই সরকারকে তো কাসেম সিদ্দিকি নিয়ে এসেছে, সিপিএমকে তাড়িয়েছে কে? কাসেম সিদ্দিক। সিপিএমরা অত্যাচার করেছিল কাসেম সিদ্দিকি, ধর্মতলায় প্রতিবাদ সভায় করেছে, জীবনতলায় করেছে, হাড়ুয়াতে করেছে, মুর্শিদাবাদে বহরমপুরে করেছে, গড়বেতায় করেছে, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় করেছে, হলদিয়াতে আমরা করেছি, আমি করেছি, নড়ঘাট ব্রিজের কাছে আমি করেছি, কলকাতায় রেবন স্ট্রিটে আমি করেছি, সিপিএম পার্টিকে তাড়াবার আমরা নিয়ে এসছি। তুই কি আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল আমার বাড়ির ছাতে, এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো, কাসেম সিদ্দিকের হাতে আমরা সিপিএম এ ঝান্ডা দেবো। আবার আমার আপা হুজুর খুনা বললেন, তোমাদের এত বড় সাহস, আমার বেটা কাসেম সিদ্দিকের হাতে সিপিএম এ ঝান্ডা দেবে, আল্লাহ বিচার করবে। আমার আপা যার হাত তুলে বলে আল্লাহ বিচার, তখন ওরা বলেছিল বিচার, আমরা ক্ষমতায় আসি, সিপিএম ক্ষমতায় আসে, কাসেম সিদ্দিকির দাদুর গম্বুজি আমরা ঝান্ডা তুলে। তখন আমার আপা যান পশ্চিম দিকে মুখ করে বন্ধ করেছে, সেই পার্টি ধ্বংস হলো। আজ টিএমসি আসলো, মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন, আমার আব্বুর কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন, বাবা আমি একটা তাবিজ দিচ্ছি, তুমি এটা হাতে রাখ, হাতে রাখবে, আল্লাহ তোমাকে বড় করবে, তবে বাবা মানুষের সঙ্গে দুশ্মনি করবে, মানুষের দোয়া নেবে। আমার আব্বুর কথা উনি রাখতে পারেন, আর একবার আমার আব্বুর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেন। কার কথা বলছো? আমার আব্বু পীরাম্মা পীর আল্লামা আব্দুল্লাহ এর মানব সিং দিয়ে কপ দিয়ে কার কথা বলছেন? মুখ্যমন্ত্রীর কথা বলছো? একদম মুখ্যমন্ত্রী আপনার আব্বুর কাছে আসতেন? হ্যাঁ আসতেন, নাকি যখন সিপিএম এ জবা নাই ছিল আসতেন, আজকে দোয়া নিতে আসতেন। আজকের ওনার কথাবার্তা শুনে, ওনার চালচরণ, ওনার বক্তব্য, উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনী করছে, ওনার নেতারা যেভাবে চুরি করছে, আজকে আমার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি, আর আমাদের প্রয়োজন নেই, কেন উনি মানুষের সঙ্গে নেই? আজকে বলুন তো, ওনার নেতারা সব চোর, আজকে পাঁচজনকে ধরেছে, দশজনকে ধরেছে, এদেরকে সবাইকে ধরো, ইডি যদি এদের সবাইকে ধরে সবাই জেল খাট। আমি বলে যান আমি দরবারে বসে, আজ থেকে কিছুদিন আগে ওই শাজাহান শেখ গোসবাদে আমাকে গোসবাদকে জলসা করে ফিরছিলাম, ওই কি বলে সরবিরিয়া বাজারের পার হয়ে ধামাকানি বাম দিকে আমাকে বং ছুটলো, রাত 11:30 বাজে আমাকে বং ছুটছি, আর আমি সরবিরিয়ার কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো, আমার গাড়িতে বং ছুটলো, আল্লাহ তুমি বিচার করো। বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না? আমি তিহারে যাচ্ছে, তিহারে ওর পাগলামি ঠান্ডা করে দেবে তিহার, শুনছেন? আবার কি বলেছিল যে গোসবা এলাকায়, সন্দেশখালী এলাকায়, বাসন্তী এলাকায়
সর্বেরিয়া এলাকায় পুরুখুরা শরীফের কোন পিসাব জলসা করতে পারবে না, ধর্মসভা করতে পারবে না। এরে পুরুখুরা শরীফ পিসাবদের তকদির তুই নাকি? রেজেকের মালিক আল্লাহ, রুজিক মালিক আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, আর এই তকদিরের মালিকও আল্লাহ। তুই কি ওদের মুয়া বন্ধ করবি রে খেপা? আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার? ওই আরাবুল আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে, ওই আরাবুল সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে, আমি জলসা করছি, মাইক করে এসে ফেলে দিল, প্রার্থীগুলো লাঠি মেরে সব ভেঙে দিল, শ্রোতাদেরকে মারামারি শু মারতে শুরু করলো। শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল, আরাবুল তোর আল্লাহ বিচার কর। তুই ধর।